ওয়েলকাম ফ্রেন্ডস টু দা মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডি নতুন আরো একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন টেক রিলেটেড বিষয়। এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার কম্পিউটার বা ল্যাপটপের সাথে কানেক্টেড যে কোনো অডিও ডিভাইস। অডিও ডিভাইস বলতে এখানে মাল্টিমিডিয়া স্পিকার বা স্টেরিও সাউন্ড সিস্টেমের কথাই বোঝানো হয়েছে। তো যে ধরনের অডিও আউটপুটের জন্য যে ধরনের ডিভাইস আপনি ব্যবহার করে থাকুন না কেন, সেগুলো কিন্তু থার্ড পার্টি কোনো সফটওয়্যার ছাড়াই আপনার উইন্ডোজ থেকে খুব সুন্দরভাবে কিন্তু আসলে বিভিন্ন রকমেরভাবে কনফিগার করা যায়। তো সেই বিষয়টি আমি আপনাদের আজকে দেখাবো। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো কম্পিউটারের সাথে যে কোনো এক্সটার্নাল স্পিকার, মাল্টিমিডিয়া স্পিকার অথবা যে কোনো ধরনের সাউন্ড সিস্টেম কানেক্ট করার পর সেখানে যদি ক্লিয়ার সাউন্ড আপনারা না পান, তাহলে সেটা কিন্তু আপনার উইন্ডোজ থেকে অনেকাংশে আপনি কন্ট্রোল করে নিতে পারেন। যেমন আপনার বেস বাড়ানোর জন্য বেস বুস্ট রয়েছে, ভার্চুয়ালাইজেশন করা যেতে পারে, এছাড়া আপনার ভলিউমের লাউডনেসকে ইকুয়েশন করা যেতে পারে। আমি প্র্যাকটিক্যালি আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, আমাদের এই ভলিউম আইকনে এখানে রাইট বাটন প্রেস করার পর দেখুন এখানে দেখা যাচ্ছে প্লেব্যাক ডিভাইস। তো এখানে প্লেব্যাক ডিভাইসে যাবার পর দেখতে পাচ্ছেন এখানে ল্যাপটপের সাথে বিল্ট ইন যে সাউন্ড স্পিকার রয়েছে সেটি রয়েছে, পাশাপাশি রয়েছে একটি এক্সটার্নাল মাল্টিমিডিয়া স্পিকার আমি কানেক্ট করেছি এবং এটিকে ডিফল্ট হিসাবে দিয়ে রাখা হয়েছে। তো এখানে ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে লেভেল রয়েছে। লেভেল হচ্ছে আপনার ভলিউম আসলে কতটুকু এখানে দেওয়া আছে, সেই ভলিউমটা এখানে দেখাচ্ছে। আর জেনারেলের মধ্যে বিশেষ কিছু নেই। এখানে আপনার যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে অ্যানাউন্সমেন্টের মধ্যে রয়েছে। তো এই অ্যানাউন্সমেন্টের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বেস বুস্ট, রয়েছে হেডফোন ভার্চুয়ালাইজেশন, আর রয়েছে লাউডনেস ইকুয়ালাইজেশন। তো এখানে কোনটির কাজ কী আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রথমে দেখুন এখানে আমাদের নর্মালি কোনো কিছুতেই এখানে ক্লিক করা নেই, এই অবস্থা আমরা একটি অডিও প্লে করে দেখাচ্ছি আপনাদের একটু একটু লক্ষ্য করবেন। সাউন্ডটা খুব বেশি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন সাউন্ড বেশি হওয়ার কারণে সাউন্ড মনে হচ্ছে কিছুটা ফেটে যাচ্ছে। তো এই অবস্থায় যদি আমরা এখান থেকে এই লাউডনেস ইকুয়ালাইজেশন এখানে চেক মার্কে চেক করে দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই করার পর এখন যে আমার সাউন্ডটা প্লে করে দেখবেন তাহলে সাউন্ডটা কিন্তু অতটা ফেটে যাচ্ছে না বা অতটা লাউড হচ্ছে না, একটু সাউন্ডটা এখানে অপটিমাইজ হয়ে কিন্তু সাউন্ডটা প্লে হচ্ছে। দেখুন এখন কিন্তু সাউন্ডটা অতটা লাউডনেস কিন্তু এখন নেই। আমরা আবার এখানে ডাবল ক্লিক করে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানে লাউডনেস ইকুয়ালাইজেশন এখান থেকে উঠিয়ে দিয়ে এখানে দেখুন রয়েছে হেডফোন ভার্চুয়ালাইজেশন। এখানে ভার্চুয়ালাইজেশন আপনারা অনেকে জানেন, এখানে হেডফোন আপনি কানে নিলে পরে আপনি বুঝতে পারবেন যে আসলে হেডফোন ভার্চুয়ালাইজেশন জিনিসটা কী। দেখুন আমরা এখানে ভার্চুয়ালাইজেশন দিয়ে এখানে মিউজিকটা প্লে করি, হেডফোন কানে নিলে আপনি পার্থক্যটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আমরা আবারও এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে দেখুন প্রথমে যে অপশনটি রয়েছে আমরা এটি চেক মার্ক তুলে দিয়ে বেস বুস্টে ক্লিক করছি। তো অনেকেই স্টেরিও সাউন্ড সিস্টেম লাগানোর পর দেখা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ বেস আপনারা পাচ্ছেন না বা বিট হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা এই বেস বুস্টটিকে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দিলে পরে দেখবেন আপনার সাউন্ডটি অনেক মোটা বেস সহকারে কিন্তু সাউন্ডটি প্লে হচ্ছে, আপনারা একটু শুনলে বুঝতে পারবেন। দেখুন সাউন্ডে আসলে অনেকটাই বেজ আসছে, বেজটি আসলে আপনাদের বোঝানো যাচ্ছে না এই মুহূর্তে যেহেতু এখানে স্টেরিও সাউন্ড সিস্টেম এখানে লাগানো হয়নি আমার। এখানে আমি এখান থেকে বেজ বুস্টটাকে তুলে দিচ্ছি। তো এই মুহূর্তে আমি যেহেতু মাল্টিমিডিয়া স্পিকারে আছি আমাকে সাধারণভাবে কোনো চেক মার্ক এই মুহূর্তে প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে আপনার স্টেরিও সাউন্ড সিস্টেমে লাগালে তখন এখানে চেক মার্ক করতে হয়, হেডফোনে শুনলে তখন এখানে দিতে হয়। আর হচ্ছে লাউডনেস ইকুয়ালাইজেশন, এটি সাউন্ড যদি কখনো ওভার সাউন্ড মনে হয় ফেটে যাচ্ছে এরকম মনে হয় তখন আপনি এখানে টিক দিতে পারেন। আর যে কোনো অপশন ক্লিয়ার করার জন্য আপনি সরাসরি এখান থেকে রিস্টোর ডিফল্টে ক্লিক করলে হয়ে যাবে, আর আপনি যে কোনো অবস্থায় এখান থেকে প্রিভিউ চেক করে নিতে পারেন। তো যাই হোক, এই অবস্থা আমরা অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে সাউন্ড উইন্ডোজের মাধ্যমে কীভাবে সাউন্ডকে মডিফাই করা সম্ভব। আপনারা চাইলে সাউন্ডকে আরও মোটা করতে পারেন অথবা সাউন্ডের লাউডনেস আরও বাড়াতে বা কমাতে পারেন, সেই সাথে আপনি হেডফোনের সাহায্যে ইফেক্ট সহকারে আপনি সাউন্ড শুনতে পারেন।
সেই তিনটি অপশন কিন্তু আসলে এখানে উইন্ডোজের সাথে দেয়া আছে। সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের হেল্পফুল ভিডিও পরবর্তীতে সবার আগে আপনি পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।